হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে জানেন সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইভিজি ফাইভে ষাটটা অ্যান্সার দেওয়া হয়েছে সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শেষ অব্দি দেখার পর একটা লাইক অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার আগ্রহটাকে অনেকটা বাড়িয়ে দেয় ভবিষ্যতে আরও আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক ইবি জি ফাইভ নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে মনের চোখ বাড়ানো কমানো আসলে কি অ্যান্সার মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই মনের চোখ ফুটতে থাকে নাম্বার টু গীতিকাব্যের আদিম উদ্দেশ্য কি অ্যান্সার গীত হওয়া নাম্বার থ্রি অনেকের দেহে বিবিধ সাত্বিকভাবের আবির্ভাব ঘটে থাকে কখন অ্যান্সার প্রকৃতির নিয়মের জয়গান করিতে গিয়ে যখন পুলকিত হয় নাম্বার ফোর সমাজে শক্তির আধার হলো কি অ্যান্সার সাধারণ প্রজা বা শক্তি। এখানে আমি সাইডে পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় পেজ নাম্বার মিলিয়ে দেখে নিতে পারেন নাম্বার ফাইভ ভারতবর্ষে নবযুগ শুরু হয়েছিল ইংরেজদের প্রতি কী নিয়ে অ্যান্সার বিদ্বেষ ভাব নিয়ে নাম্বার সিক্স রবীন্দ্রনাথের বাজে কথা প্রবন্ধে মূল বিষয়বস্তু কি অ্যান্সার একটি মানুষকে বাজে খরচের মধ্যে দিয়ে যেমন চেনা যায় ঠিক বাজে কথার মধ্যে দিয়ে তার মন চেনা যায় সাত নম্বর কোয়েশ্চেন বঙ্কিমচন্দ্রের মতে রাজা ভিন্ন জাতীয় হলে রাজ্য কি হয় অ্যানসার পরতন্ত্র আট নম্বর কোশ্চেন সুশিক্ষিত লোক মানে কি অ্যান্সার নম্বর কোশ্চেন ব্রাহ্মণের প্রাচীন ভারতে ইংরেজ ছিলেন মন্তব্যটি কার অ্যান্সার তারাপ্রসাদ চট্টোপাধ্যায়ের দশ নম্বর কোশ্চেন কাঁচ না থাকিলে সংসার ততদিনে পুড়িয়া যায়তো। এখানে কাঁচ অর্থে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন অ্যান্সার কাঁচ হল কাম্য বস্তু লাভের পথে প্রতিবন্ধকতা এগারো নম্বর কোয়েশ্চেন যে কোনো মাতালের আবরু গেল ঘুচে মাতাল এখানে কিসের সঙ্গে উপমিত হয়েছে অ্যান্সার সময়ের সঙ্গে বারো নম্বর কোয়েশ্চেন ড্যাশ মানুষের এক প্রকার সহজাত শূন্যস্থান পূরণ করুন গীত শূন্যস্থানে হবে গীত তেরো নম্বর কোয়েশ্চেন উত্তরাখণ্ডের কায়স্তরা কি অ্যান্সার ক্ষত্রিয় বলে স্বীকৃত হয় চোদ্দ নম্বর কোয়েশ্চেন দৃষ্টান্ত স্থলে রুজের নাম করতে পারি কিসের দৃষ্টান্ত রূপে প্রাবন্ধিক অ্যান্ড্রোজে নাম করেছেন অ্যান্সার মানুষে মানুষে যে সম্বন্ধ সবচেয়ে মূল্যবান এবং যাকে যথার্থ সভ্যতা বলা যেতে পারে তার কৃপণতা এবং ভারতীয়দের উন্নতির পথ সম্পূর্ণ অবরুদ্ধ করেছে অ্যান্ড্রুজের মধ্যে প্রাবন্ধিকের যথার্থ ইংরেজকে যথার্থ খ্রিস্টানকে যথার্থ মানবকে বন্ধু ভেবে অত্যন্ত নিকটে দেখবার সৌজন্য আমার ঘটেছিল পনেরো নম্বর কোয়েশ্চেন কিন্তু সকলেই পতঙ্গের ডানা লইয়া জন্মায় নাই প্রাবন্ধিক এখানে পতঙ্গের ডানাকে উপমিত করেছেন কার সঙ্গে অ্যান্সার তত তো জিজ্ঞাসার সঙ্গে আবারও বলছি আবারও বলছি অ্যান্সারগুলো যেই পেজে আছে পেজ নাম্বার সাইডে দেওয়া আছে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন ষোলো নম্বর কোয়েশ্চেন শিল্প বা আর্টের প্রধান লক্ষ্য কি অ্যান্সার পাঠকের মনোরঞ্জন করা সতেরো নম্বর কোয়েশ্চেন যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয় বার্টান রালেশের এই উক্তিকে প্রাবন্ধিক কোন প্রসঙ্গে উদ্ধৃত করেছেন অ্যান্সার বই পড়ো ও বই কেনার প্রসঙ্গে আঠেরো নম্বর কোশ্চেন কারুর সর্বনাশ কারুর পৌষ মাস এখানে সর্বনাশ ও পৌষ মাস অর্থে যথাক্রমে কি কি অর্থে ব্যবহৃত অ্যান্সার সর্বনাশ ক্ষতি এবং পৌষ মাস হল অপরের ভালো উনিশ নম্বর কোয়েশ্চেন আমাদের একমাত্র শিক্ষক হল অ্যান্সার ভ্রম প্রমাদ কুড়ি নম্বর কোশ্চেন আজ বুঝি নরবলি হবেন কার কথা বলা হয়েছে অ্যান্সার চরক গল্পে উল্লেখিত বাবুর কথা বলা হয়েছে একুশ নম্বর কোশ্চেন চিৎপুরের বড় রাস্তার একুশ নম্বর কোশ্চেন চিতপুরের বড় রাস্তায় মেঘ করলে সাদা হয় কারণ কি অ্যান্সার প্রচুর ধুলোর কারণে বাইশ নম্বর কোশ্চেন ওই মহামানব আসে প্রাবন্ধিক মহামানব বলতে কি বুঝিয়েছেন অ্যান্সার ইংরেজদের শক্তিরূপে আবির্ভূত একটি নৈব্যাক্তিক বিষয় তেইশ নম্বর কোশ্চেন মানুষ জোরে স্থান চিত্ত জোরে ড্যাস চব্বিশ নম্বর কোশ্চেন বইয়ের প্রকৃত সম্মান করতে কে জানে অ্যান্সার ফ্রান্স পঁচিশ নম্বর কোয়েশ্চেন কালান্তর ও সভ্যতা সংকট প্রবন্ধ দুটির মধ্যে প্রকৃত পক্ষে কোন ব্যবধানটি সুস্পষ্ট উত্তর অবগত ব্যবধান ২৬ নম্বর কোয়েশ্চেন যা কিছু চকচক করে তাই শোনা নয় কোন প্রাবন্ধিকের মন্তব্য এটি অ্যান্সার শঙ্কর রায় সাতাশ নম্বর কোশ্চেন নিয়মের পেছনে কোন অবসম্ভাবী ঘটনা ঘটে থাকে অ্যান্সার চিন্তাশীলতার লোপের সাথে সাথে তমগুণের প্রাদুর্ভাব এবং জড়ত্বের আগমন ঘটে থাকে আঠাশ নম্বর কোশ্চেন নীলাময় রায় কার ছদ্মনাম অ্যান্সার অন্নদাশঙ্কর রায় উনত্রিশ নম্বর কোশ্চেন তাহার ধর্মে কথা নহে পুরাণ নহে ইতিহাস নহে তাহা এখানে কি অ্যান্সার যে অবস্থায় মানুষের চেতন অচেতনের বিচার লোপ পায় সেই অবস্থার প্রলাপের কথা তিরিশ নম্বর কোয়েশ্চেন শুদ্রজাতি মাত্রে নৈসর্গিক নিয়মের পরাধীন কেন অ্যান্সার নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্য এবং একতার অভাবের জন্য একত্রিশ নম্বর কোয়েশ্চেন তাহার অচিরেই নেত্রী সম্প্রদায়ের গণনা হইতে বিদুরিত হয় তাদের বলতে কাদের বোঝানো হয়েছে অ্যান্সার প্রজাপুঞ্জ বত্রিশ নম্বর কোশ্চেন আমার বেদনাটা সেইখানে বেদনাটি কী ছিল অ্যান্সার বাঙালির জ্ঞান তৃষ্ণা তার প্রবল কিন্তু বই কেনার বেলায় সে অবলা তেত্রিশ নম্বর কোয়েশ্চেন হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকিব কার উদ্দেশ্যে এ উক্তি অ্যান্সার পাদরি সাহেবের উদ্দেশ্যে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন যেখানে উভয়ই সমান সেখানে ন যৌ ততষ উভয়ই বলতে কি বোঝানো হয়েছে অ্যান্সার মধ্যাকর্ষণ ও চাপ চাপিশ নম্বর কোয়েশ্চেন বক্তব্যের অতিরেক তিনি এক রেখা যান নাই কার প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উক্তি অ্যান্সার শেক্সপিয়ারের প্রসঙ্গে ত্রিশ নম্বর কোশ্চেন স্বরচাতুর্য ও শব্দচাতুর্যের কোন সাহিত্যস্বরূপে আবশ্যক বৈশিষ্ট্য অ্যান্সার গীতিকাব্যের সাঁইত্রিশ নম্বর কোয়েশ্চেন এতে বিলক্ষণ গুড় আছে কিসে বিলক্ষণ গুড় আছে বলে প্রাবন্ধিক মনে করেছেন অ্যান্সার দালালির কাছে আটত্রিশ নম্বর কোয়েশ্চেন ঋতপথ তাহারি প্রাপ্য তাহারই বলতে প্রাবন্ধে কাকে বুঝিয়েছেন অ্যান্সার যে ভ্রমে পতিত হয় তাকে বুঝিয়েছেন চল্লিশ নম্বর কোশ্চেন নিয়মের পেছনে যে সর্বনাশ উপস্থিত কে বুঝে এটি কার মন্তব্য অ্যান্সার এটি স্বামী বিবেকানন্দের মন্তব্য চল্লিশ নম্বর কোয়েশ্চেন প্রাচীন ভারতে কারা রূপের রাজপুরুষ পদে বাচ্চ ছিলেন অ্যান্সার ব্রাহ্মণেরা একচল্লিশ নম্বর কোয়েশ্চেন তত্ত্ব সম্বন্ধে যেমন তেমনি চরিত্রনীতি সম্বন্ধেও চরিত্রনীতি বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন অ্যান্সার নতুন শাসনে যে আইন আছে তার মধ্যে একটি বাণী আছে সেটি হল ব্যক্তিভেদে অপরাধের ভেদ ঘটে বা ব্রাহ্মণী শূদ্রকে বধ করুক বা শূদ্র ব্রাহ্মণকে বধ করুক অপরাধ একই তার শাসন সমান বিয়াল্লিশ নম্বর ইহার কোন বৈশিষ্ট্য নাই বলিয়া এক কাব্যখানি এমন স্বচ্ছ এমন উজ্জ্বল কোন কাব্যের কথা বলা হয়েছে অ্যানসার সংস্কৃত সাহিত্যের মেঘদূত তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন বাজে কথা বলতে প্রাবন্ধিক আসলে কি বোঝাতে চেয়েছেন অ্যান্সার মানুষের মনে বা চিন্তা শক্তি যে যথার্থ পরিচয় পাওয়া যায় তাহা বোঝাতে চেয়েছেন চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন সেগুলি ভান্ডার ও আজ কোন ভাষার ভান্ডারের কথা বলা হয়েছে অ্যান্সার সংস্কৃত আরবি ও ফার্সি পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন তা চিরপ্রবাহমান ও প্রাণময় তা সাম্প্রদায়িকতার মুক্তি কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উক্তি অ্যান্সার লোক সাহিত্য ভাষা ভাণ্ডার ছিচল্লিশ নম্বর কোয়েশ্চেন গুণ দোষ রাশি ভেদ করিয়া সকল ভবিষ্যৎ মঙ্গলে প্রবল লিঙ্গ দেখা যাইতেছে এখানে লিঙ্গ শব্দের অর্থ কী অ্যান্সারটা আমি পাইনি সাতচল্লিশ নম্বর কোশ্চেন প্রাবন্ধিকের মতে মানবসত্তা গুণের মধ্যে চিন্তাশীলতা লোপের সঙ্গে সঙ্গে কোন গুণের প্রাদুর্ভাব ঘটে থাকে অ্যান্সার সংকোচিত মানুষ আটচল্লিশ কোয়েশ্চেন সভ্য ইউরোপ চীনের মতো এতে বড় দেশকে জোর করে যে বিষ গিলিয়েছে কোন বিষের কথা বলা হয়েছে অ্যান্সার কামানের গোলা ও আফিমের পিণ্ড উনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন সে তার রূপ আমাদের দেখিয়েছে রূপ দেখাতে পারেনি সে বলতে প্রবন্ধিক কি বুঝিয়েছেন অ্যান্সার বিধি ও ব্যবস্থা পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন সেই ভয়াবহ দিন মানুষের ইতিহাসে বিলম্বিত হোক কেন ভয়াবহ দিন এর কথা বলা হয়েছে এই অ্যান্সারটা আমি পাইনি একান্ন নম্বর কোয়েশ্চেন বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম অ্যান্সার হচ্ছে প্রমোদ চৌধুরী বাহান্ন নম্বর কোয়েশ্চেন কাব্যের আর্ট বা শিল্প বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন অ্যান্সার গুণের কর্ম বুঝিয়েছেন তেপান্ন নম্বর কোয়েশ্চেন প্রাবন্ধিকের মতে মানুষের মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি অ্যান্সার বই পড়া চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কোন কারণে ব্যর্থ হয়েছে বলে প্রাবন্ধিক মনে করেছেন অ্যান্সার ইংরেজদের কারণে পঞ্চান্ন নম্বর কোশ্চেন সাংস্কৃতিক আদান প্রদানের প্রকৃত অর্থ কী অ্যান্সার অপর ও বাইরে দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় দেওয়া নেওয়া ছাপান্ন নম্বর কোয়েশচেন নিম্নলিখিত কোনটি প্রাবন্ধিক অ্যান্সার বইখানাকে অনন্ত যৌবন বলেছেন সাতান্ন নম্বর কোয়েশ্চেন যাহা অকারণ যাহা অনাবশ্যক তাহার প্রতি ইহাদের কোনো লোভ নাই ইহাদের বলতে কাদের বোঝানো হয়েছে অ্যানসার একদল বুদ্ধিমান ও বিবেচক মানুষদের বোঝানো হয়েছে আঠারো নম্বর কোয়েশ্চেন প্রাচীন ভারতে রাজকার্য পরিচালনা ভার কার উপর ন্যস্ত ছিল অ্যান্সার ব্রাহ্মণদের উপর উনষাট নম্বর কোয়েশ্চেন আজ পর্যন্ত তার বিজয় শঙ্খ আমার মনে মঞ্চিত হয়েছিল তার বলতে প্রাবন্ধিক কি নির্দেশ করেছেন অ্যান্সার কবি নিজেই আট নম্বর কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন প্রাবন্ধিকের মতে প্রকৃত শিক্ষা গুরু করণীয় কি। অ্যানসার নিজের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তোলা সো এই ছিল আজকের ইবিজি ফাইভের ষাটটা কোয়েশ্চেন অ্যানসার আজকের ভিডিওতে ষাটটা কোশ্চেনের অ্যান্সার সলভ করা হলো ভিডিওটি পেয়ে যদি মনে হয় আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো কোনো সাবজেক্টের অ্যান্সার লাগে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন ভবিষ্যতে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি সবার প্রথমে দেখতে পারেন সো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিপ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ